তাহলে ইতিমধ্যে আমরা দেখতে পেয়ে গেছি যে আমাদের গুনগুন এবং সৌজন্যের বিয়ে হচ্ছে আর ইনস্টাগ্রামটা ফলো করেছো তো নিশ্চয়ই সেখানে মজার মজার কিছু দৃশ্য পেয়ে গেছো তো যাই হোক ব্যাপার হচ্ছে যে আমাদের গুনগুন আর সৌজন্যর মজার বিয়ে তো হয়ে গেছে যেখানে একটু ঝামেলা বেধে যাচ্ছিল ওই কি কিন্তু সেই ঝামেলাটা ফাইনালি মিটে গেছে কারণ এখানে এত সিরিয়াস ঝামেলার কিছু নেই কারণ গুনগুন হঠাৎ করে এমন একটা কথা শুনেছে সে আর সাত পাক ঘুরবে না সে দাঁড়িয়ে গেছে অবশেষে সে গুনগুন সাত পাক ঘুরেছে সিঁদুর দানও হয়েছে বেশ ভালোভাবে মিটে গেছে বিয়ে কিন্তু সমস্যা হচ্ছে এরপরে তো বাসর জাগতে হবে তো বাসর জাগতে গিয়ে তো একটু গানের আসর বসতেই পারে তাই না তবে গানের আসরের গল্পটা বলবো তার আগে বলে দিই যে আমাদের it পুটু পিসি কিন্তু এখন বাবুকে মিস করছে আর সৌজন্যও মিস করছে তাই জন্য সৌজন্য এখন চলে গেছে পুটু পিসির কাছে এটা জানতে যে বাবু কোথায় তো যাই হোক এই দিকে তো একরকম চলছে তবে এই টপিকটা নিয়ে আমি কিছুদিন পরে আসছি তার কারণ এই টপিক নিয়ে অনেক আপডেট দেওয়ার আছে তোমাদেরকে এবং সেগুলো অ্যাডভান্স এবং তার জন্য তোমাদেরকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে হবে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে আর ঠিক তার পাশে থাকা বেলবাটনটা ক্লিক করে রাখতে হবে কিছুদিনের মধ্যেই আসবে এবং সমস্ত আপডেটটা জানিয়ে দেবো তবে আপাতত আমি সৌজন্য আর বাবিনের বিয়ের মজার সিনগুলোতে ভিডিওতে ফিরে আসি তো ব্যাপার হচ্ছে বিয়েটা বেশ হয়ে গেছে ঠিক আছে এবার হচ্ছে যে গান গাইতে হবে তো গান গাইতে আমরা সকলেই জানি সৌজন্যর বাবা হচ্ছে নাম্বার ওয়ান তিনি একেবারে বসে থাকেন হারমোনিয়াম নিয়ে গানের আসর তার চাই চাই কারণ তিনি বিশ্ববিখ্যাত শিল্পী বলে কথা তো যাই হোক তিনি তেনার বেসুরো সঙ্গীত সাধনা শুরু করে দিয়েছেন একে সৌজন্যর বাবা গান গাচ্ছে তাতেই সবাই পাগল হয়ে যাচ্ছে তার মধ্যে এখন আমাদের সকলের প্রিয় গুনগুন সেও কি না গিয়ে শ্বশুরের সাথে গানে গলা মিলিয়েছে কারণ তার নাকি শ্বশুরের গান এত ভালো লেগেছে এত ভালো লেগেছে সে নাকি শ্বশুরের কাছে গান শিখবে যে গান শুনে পরিবারের সকলের কান মাথা তো একেবারে ঝালাপালা হয়ে গেছে ঠিক তার পাশাপাশি আরও একটা জিনিস ঘটে গেছে আমাদের সৌজন্যবাবু কিন্তু রেগে যাচ্ছে তার বক্তব্য হচ্ছে যে একে এক্ষুনি বুঝিয়ে দাও যেন ওই বাড়িতে গিয়ে এই সমস্ত তাল না করে কারণ আমরা কিন্তু সহ্য করতে পারবো না কারণ বাবাকে অনেক কষ্ট করে আমরা ম্যানেজ করে নিই এবার বাবার সাথে যদি এও তাল মেলায় তাহলে আমরা কী করে সহ্য করব তো যাই হোক এরা আবারও গান গাইছিল কিন্তু এদেরকে থামানো হয়েছে কারণ এদেরকে এটা বলা হয়েছে যে ভালো জিনিস একেবারে যদি নিয়ে নি তাহলে পরে একটু করে আমরা চাই এবার সৌজন্যবাবুর গান গাওয়ার পালা সৌজন্য একই জিনিস ঘটে গেছে সেটা হচ্ছে সবার হাততালি থেমে গেছে হাততালি পড়েই যাচ্ছে আমাদের গুনগুনের তো যাই হোক এই অবধি তো বেশ ঠিক ছিল এরই মধ্যে পরিবারের লোকজন গুনগুনকে জানিয়েছে একটা কাজ করার জন্যে আর সেই কাজটা হচ্ছে আলিঙ্গন আলিঙ্গনের মানে এই মুহূর্তে আমাদের গুনগুন জানে না অত শত বোঝেও না তাই গুনগুন এখন প্রকাশ্যে গিয়ে সৌজন্যকে বলেছে যে তুমি এখনই আমাকে আলিঙ্গন করো আলিঙ্গনটা সেরে ফেলো এটা শুনে আমাদের সৌজন্য বেজায় ছুটেছে তো যাই হোক বিয়ের পর্ব তো এখানে শেষ হয়েছে এরপরে গৃহপ্রবেশ আসতে চলেছে আর তারপরে ফুল সজ্জে তো অনেক কিছু মজা আড্ডা থাকবে তারই পাশাপাশি থাকবে কুটুপিশি বাবুর। একটু একটু করে কাছাকাছি আসা কিন্তু সব দিকে পুটুপিশিয়া সুকল্যাণবাবু কাছাকাছি আসবে নাকি ওই দেবলীনা আসবে আর সুকল্যাণবাবুর বউ হয়ে সারা জীবন থেকে যাবে সে এগুলো আমরা জানতে পারবো এবং আমি তোমাদেরকে জানিয়ে দেবো কথা দিয়েছি তবে আরেকটুখানি অপেক্ষা করে এই বিয়েটা কমপ্লিট হয়ে যাক তারপরেই আসবো ওই টপিকে অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল খড়কুটো স্টার জলসা ও স্টার জলসা এস ডিতে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটার সময় আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যেটা করবে সেটা হচ্ছে খড়কুটো সিরিয়ালের সমস্ত অ্যাডভান্স আপডেট সবার পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফ্রেন্ডে চ্যানেলকে ঠিক তার পাশে থাকা বেলবাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য